হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমার কম্পিউটারের র‍্যাম আমি চেঞ্জ করব, আর আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের র‍্যাম চেঞ্জ করতে পারেন নিজেই। কারণ র‍্যাম চেঞ্জ করতে গেলে অনেকে কিন্তু যে সিপিইউটা আছে সিপিইউটা বহন করে কম্পিউটারের যে সার্ভিস সেন্টারগুলো আছে সেই পর্যন্ত নিয়ে যাওয়া লাগে, অনেকটা হ্যাসেলের ব্যাপার, তাই না? তো আমার নিজের কম্পিউটারের র‍্যাম আজকে আমি চেঞ্জ করব আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এতদিন আমি র‍্যাম ইউজ করতাম 8 GB দুইটা কিট, আপনাদের 4 GB দুইটা কিট, টোটাল হচ্ছে 8 GB র‍্যাম। আর প্রসেসর হিসেবে আমি ব্যবহার করতেছি Core i3 6th generation 3.70 GHz-এর একটা প্রসেসর। মাদারবোর্ড হিসেবে আমি ব্যবহার করতেছি গিগাবাইটের 110M DS2 ব্র্যান্ডের যে বোর্ড সেটা। তো এই হচ্ছে মোটামুটি কনফিগার। আর আমার হাতে এখন আছে HP ব্র্যান্ডের X Power 8 GB দুইটা কিট, এটা হচ্ছে টোটাল 16 GB র‍্যাম, 8 GB দুইটা কিট, দেখতে পাচ্ছেন? তার মানে টোটাল 16 GB। এটা হচ্ছে HP ব্র্যান্ডের X Power দুইটা কিট আছে আমার কাছে। তো এটা আমি আমার CPU-তে এখন ইনস্টল করব আর আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা নিজেদের কম্পিউটারের র্যাম নিজেরাই চেঞ্জ করতে পারেন, শুধু কম্পিউটার বয়ে সার্ভিস সেন্টারে নেওয়া লাগবে না। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। এখন আমি ডিরেক্টলি আমার কম্পিউটারটা ওপেন করব, জাস্ট খুলবো, খুলে এই র্যাম আগের দুইটা রিমুভ করব আর এই র্যাম দুইটা আমি ইনস্টল করব। এটা হচ্ছে HP ব্র্যান্ডের X Power মডেলের দুইটা কিট আছে 8 GB-র, আর এটা হচ্ছে 3200 বাজের র্যাম, তো DDR4-এর এটা। ওকে, তো এটা আমি ইনস্টল করবো। আর ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে এই HP ব্র্যান্ডের র্যামের জাস্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি বাই করতে পারবেন বা ডিটেলস দেখতে পারবেন। তো চলুন ডিরেক্টলি আমার কম্পিউটারটা এখন ওপেন করে ফেলি আমি। সো কম্পিউটার ওপেন করার আগে আমার সিস্টেমটাকে আমি জাস্ট অফ করে নিব, অফ না করলে ইলেকট্রিক শর্টট খাইতে পারি, এটা আরেকটা ঝামেলার ব্যাপার। তো আমি এখন জাস্ট কম্পিউটারটা শাটডাউন দিয়ে দিচ্ছি, শাটডাউন দিয়ে দেন কম্পিউটার আমি খুলবো, জাস্ট একটা পার্ট খুলবো। আমি ফুললি কম্পিউটার আপনাদের খুলে দেখাতে পারতাম, জাস্ট আমি আমার জায়গা দিয়ে নড়াচ্ছি না কম্পিউটার, ডিরেক্টলি ওই জায়গা দিয়ে ওপেন করতেছি। ওকে, সো সর্বপ্রথম যে ক্যাসিংয়ের স্ক্রু চারটা আছে এই চারটা আমি ওপেন করতেছি। অলরাইট, স্ক্রু চারটা আমার ওপেন করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে আমার গ্লাস প্যানেলটা আছে গ্লাসের একটা, এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের, দেখতে পাচ্ছেন আমার ক্যাসিংয়ের এটা সম্পূর্ণ একটা ফাইবার গ্লাস। তো এটা আমি জাস্ট ওপেন করলাম, ওপেন করে আমি এটা রিমুভ করে এখানে রেখে দিচ্ছি। এখন আর টোটাল ভিতরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর ময়লা জমেছে ভিতরে। তো আমি এটা ক্লিন করি নাই, যেভাবে চলতে সেভাবে চলতে লাগুক, কোনো প্রবলেম নাই। তো এখন আমরা আগের যে র্যাম দুইটা আছে এটা এখান থেকে রিমুভ করব। ওকে, এই র্যামের আগের কিট দুইটা আমরা রিমুভ করব। খুবই সেফলি আপনারা এইটা এই কর্নারে দুইটা পিন পেয়ে যাবেন, দুইটা র্যামের দুইটা পিন থাকবে, পিন দুইটা ধরে জাস্ট রিমুভ করে ফেলবেন। সো আমি এই যে কেবলটা আছে এই বোর্ডে লাগানো ছিল এই কেবলটা আমি এখান থেকে রিমুভ করে নিলাম, যাতে র্যামটা খুলতে একটু সুবিধা হয়। তো এখন আমি র্যাম সহজেই খুলে ফেলতে পারতেছি, দেখতে পাচ্ছেন আমার দুইটা কিটি আমি এখান থেকে রিমুভ করে ফেললাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে দুইটা কিট, 4 GB দুইটা কিট ছিল, এই দুইটা ইনস্টল করা ছিল। এখন এই দুইটা আমি এখান থেকে সাকসেসফুলিভাবে রিমুভ করে ফেলেছি। এখন আমার নতুন র্যামটা ইনস্টল করব, নতুন যে দুইটা আছে 8 GB-র সেই দুইটা আমি ইনস্টল করব। তো নতুন দুইটা আমি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HP X Power দুইটা কিট আছে 8 GB-র, এই দুইটা আমি এখান থেকে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুইটা কিট এখানে জাস্ট র‍্যাপ করা ছিল, এটা আমি এখান থেকে বের করে এখন ডিরেক্টলি ইনস্টল করে দেব।
সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের যে র‍্যামের লুকটা আছে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 8GB RAM তার মানে হচ্ছে এই র‍্যামটায় লাইট ব্লিঙ্ক আপ করবে আর এই যে যে র‍্যামের যে 8GB লাইটটা দেওয়া আছে এটা কিন্তু সফটওয়্যার দিয়ে কন্ট্রোলও করা যায় আর র‍্যাম ইনস্টল করার আগে একটা জিনিস দেখবেন এই যে যে পিনটা মাঝখানের যে পিনটা দেখতে পাচ্ছেন এই যে একটা পিন দেওয়া আছে এই জায়গাটায় এই পিনটা আর আপনার মাদারবোর্ডেরও এরকম পিন দেওয়া আছে পিন সোজা বরাবর দিয়ে তারপরে র‍্যামটা ইনস্টল করবেন তো আমি আমার বোর্ডের পিন যে সোজা বরাবর এই র‍্যামের সাথে যে পিন বরাবর পড়বে সেই সোজা এভাবে দিয়ে দেব সো আমার এই সোজা বরাবর পড়তেছে র‍্যাম আমি সেই বরাবর এই জায়গায় দিয়ে দিচ্ছি আপনারা দেওয়ার পরে জাস্ট একটু হালকা বোর্ডে প্রেস করবেন বোর্ডটা ধরে রেখে একটু প্রেস করবেন দেখবেন যে র‍্যামটা সাকসেসফুলি ভাবে আপনাদের বোর্ডে লেগে গিয়েছে সো দেখতে পারলেন আমার একটা র‍্যাম কিন্তু সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়ে গিয়েছে আমার আরেকটা র‍্যাম এখন আমি ইনস্টল করব যে সেকেন্ড 8GB র‍্যামটা আছে সেটা তো এটাও আমার জাস্ট এইভাবেই ইনস্টল হবে অলরাইট আমাদের র‍্যাম দুইটা সাকসেসফুলি ভাবে ইনস্টল করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পারলেন এই যে দুইটা র‍্যাম আমি এখানে ইনস্টল করলাম সো সাকসেসফুলি ভাবে দুইটা র‍্যাম ইনস্টল করা হয়েছে এখন আমার যে কেবলটা আমি এখান থেকে ওপেন করেছিলাম আমার যে বোর্ড থেকে সো বোর্ডের যেখানে আমি কেবলটা ওপেন করেছিলাম সেখানে আবার কেবলটা আমি কানেক্ট করে দিব এটা আমি যাতে আমার সুবিধা হয় র‍্যাম ইনস্টল করতে এই জন্য আমি এটা এখানে ইয়া করেছিলাম অলরাইট আমাদের র‍্যাম দুইটা সাকসেসফুলি ভাবে ইনস্টল করা হয়ে গেছে এখন আমি আমার কম্পিউটারটা জাস্ট অন করব টার্ন অন করব অন করে দেখব যে আমার বুট আপ সাকসেসফুলি ভাবে হয় কিনা তো একটা জিনিস হচ্ছে আমি এখনো পর্যন্ত যতগুলো সিস্টেমে আপগ্রেড করেছি বা যতগুলো মাদারবোর্ডটা প্রসেসর ইত্যাদি চেঞ্জ করেছি দেন পরবর্তীতে অন করলে একবারেই অন হয়ে গেছে বারবার ঘাটাঘাটি করা লাগেনি এটা আমার একটা কি বলবো আমার একটা কপাল বলতে পারেন অনেকের কিন্তু অন হয় না সো আমি এখন আমার পাওয়ার অন করতেছি কম্পিউটারের সো দেখতে পারলেন আমি আমার কম্পিউটারের পাওয়ার অন করেছি আর অন করলে খুবই সুন্দরভাবে কম্পিউটারটা বুট আপ হয়েছে আমি আপনাদের একটু সরিয়ে দিয়ে দেখাই এখান থেকে সো দেখতে পাচ্ছেন কম্পিউটার সাকসেসফুলিভাবে অন হয়ে গেছে মাদারবোর্ডের এখানে ডিসপ্লে দিচ্ছে আর আমার সিপিইউতে যে 8GB র‍্যাম দুইটা লাগাইছি সুন্দরভাবে কিন্তু 8GB ব্লিঙ্ক করতেছে আপনাদের আমি একটু দেখিয়ে দিই আমার সেকেন্ডারি ক্যামেরা দিয়ে সো দেখতে পাচ্ছেন 8GB ফ্যান দুইটা কিন্তু সুন্দরভাবে এখানে ইনস্টল হয়েছে কোনো প্রবলেম হয়নি আমি একটু আপনাদের জুম করে দেখিয়ে দিই সো দেখতে পাচ্ছেন 8GB যে র‍্যাম দুইটা আছে এখানে র‍্যাম দুইটা কিন্তু সুন্দরমতোভাবে কাজ করতেছে সো আপনারা একটু দেখেন এই যে হচ্ছে র‍্যাম দুইটা আর র‍্যাম দুইটা সুন্দরমতোভাবে এখানে জাস্ট সাকসেসফুলিভাবে ইনস্টল হয়েছে আমাদের এখন ডিসপ্লেও দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে এখানে দিয়ে দিয়েছে সিস্টেম সাকসেসফুলিভাবে রান হয়েছে কোনো প্রবলেম হয়নি তো একদমই ইজি ব্যাপার র‍্যাম জাস্ট আপগ্রেড করা আপনারা সবাই পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পর সো এখন আমার সিপিইউতে এখানে 16GB র‍্যাম আমার এখানে শো করেছে আর আমার স্পিডটাও আগের থেকে অনেক বেশি আপগ্রেড হয়েছে বা আগের থেকে অনেক বেশি কাজ করে আমি মজা পাচ্ছি কারণ একটা জিনিস এখানে আপনাদের আমি বলে দিই যদি আপনারা দুই ব্র্যান্ডের দুইটা র‍্যাম ইউজ করেন ওকে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা কিট আছে 4GB-র এই দুইটা কিট হচ্ছে দুইটা ব্র্যান্ডের তো দুই ব্র্যান্ডের দুইটা কিট যদি হয় সেক্ষেত্রে কিন্তু যে স্পিডটা আছে স্পিডটা কিন্তু আপ ডাউন করে অনেক সময় হ্যাং করে পিসি এটা ঝামেলা হয়ে যায় কারণ দুইটা ব্র্যান্ডের কিন্তু বাস স্পিড অনেক সময় আলাদা হয় তো আমার এই দুইটার যে বাস স্পিড কত ছিল এটা আমার ঠিক মতোভাবে খেয়াল নাই আমি একটু দেখে নিই অলরাইট এখানে বাস স্পিডটা আসলে উল্লেখ করা নেই ওকে এটা হচ্ছে 2400 বাস স্পিডের একটা আমার হাতে আছে একটার বাস স্পিড খুঁজে পেয়েছি এটা হচ্ছে 2400 বাস স্পিড আর এটার বাস স্পিডটা আমার সামনে এখানে শো করতেছে না যাই হোক দুইটা যদি দুই ব্র্যান্ডের র‍্যাম হয় বাস স্পিড সেম না হয় সেক্ষেত্রে কিন্তু পিসির সিস্টেমের যে স্পিডটা আছে স্পিডটা কিন্তু অনেক সময় স্লো হয় বা ঠিকমতোভাবে কাজ করে না এটা আপনারা অনেকেই কিন্তু জানেন বা অনেকেই বোঝেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যারা বিশেষ করে বাসায় বসে র‍্যাম আপগ্রেড করতে যাচ্ছিলেন তাদেরকে একটু হলেও হয়তো বা হেল্প করতে পেরেছি যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটায় লাইক করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও
বাসায় বসে তাদের সিপিইউটা আপগ্রেড করে নিতে পারে। পরবর্তীতে আপনারা যদি পিসি বিল্ডের ভিডিও চান একদমই কমপ্লিট, কিভাবে আপনারা একটা সিপিইউ জাস্ট অনলাইনে বসে আপনারা মাদারবোর্ড, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, ক্যাশিং ইত্যাদি অর্ডার করলেন, অর্ডার করে বাড়ি বসে অ্যাসেম্বল কিভাবে করবেন, এরকম ভিডিও যদি আপনারা চান তাহলে আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ইন্টারেস্টিং টেক ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।